নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে গণহত্যা নিয়ে গবেষণার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বাংলা একাডেমিতে যুদ্ধকালীন গণহত্যা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা। বক্তারা একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কাজ করার আহ্বান জানান। ইউসুফ রানা রিপোর্ট। 1971 সালে মুক্তিযুদ্ধে সংগঠিত গণহত্যা এবং নির্যাতনের চিত্র তুলে ধরতে দুদিনের এই আন্তর্জাতিক সেমিনারে যুক্তরাষ্ট্র, ভারত সহ মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত এবং যুদ্ধ ও গণহত্যা বিষয়ক বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। প্রথম দিনে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনগুলোতে বক্তারা মুক্তিযুদ্ধের সময় সংগঠিত বর্বরোচিত গণহত্যার চিত্র তুলে ধরেন। একই সাথে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয় বর্তমান সরকারের প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। পাকিস্তানি সেনাবাহিনীর বিচারও দাবি করেন। পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের ওপর যে বর্বরোচিত নির্যাতন চালিয়েছিল তা অবিশ্বাস্য। নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতাম না যে এটা মানুষের পক্ষে সম্ভব। অভ্যন্তরীণ রাজনীতির জন্য স্বাধীনতার বহু বছর পরেও গণহত্যা প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন বক্তারা। আমাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এখনো গণহত্যা, নির্যাতন এবং মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক বিষয়। এ ধরনের আয়োজনের প্রশংসা করে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এই ধরনের উদ্যোগ ব্যাপক ভূমিকা রাখবে। সেই মাস 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, দুই লক্ষ মামুনের কথা বলা হয়। আমি মমতাজি মামুনের সাথে আমি একমত, কোনো মতে এটা 5 লক্ষের কম হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সেমিনারে খুলনায় স্থাপিত গণহত্যা জাদুঘরের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।